আসসালামু আলাইকুম, ব্লু স্কাই কিচেন আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি কলার মোচা দিয়ে মাছ। দেখুন, এখানে আমি কলার মোচা সিদ্ধ করে হাতে মুঠে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন এবং মাছ ভেজে কাঁটাটা বেছে রেখেছি। এখন রান্না যাবো। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি তেল দিয়ে। এখন রান্না শুরু করবো। এখানে আমি ভেজে নিচ্ছি। আপনারা মাছটা চাইলে নাও দিতে পারেন, মাছটা অপশনাল, কিন্তু আমার মাছ দিয়ে ভালো লাগে। চিংড়ি মাছও দিতে পারেন। কড়াইটাতে আগে মাছটা ভেজে নিয়েছিলাম, তাই তেলটা এরকম একটু দেখা যাচ্ছে। দেখুন, এটা ব্রাউন কালার চলে এসছে। এখন আমি হলুদ, লবণ এবং মাছ কলার মোচাটা দিয়ে দেব। দেখুন, লবণ, হলুদ এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে, এখন সামান্য পানি দিয়ে আপনারা চাইলে জিরা, ধনে এবং মাংসের যে মশলা, গোটা গরম মশলা এবং আদা রসুন দিয়ে এটা করতে পারেন। এটাই আলাদা টেস্ট, এটাই একটা আলাদা টেস্ট, তবে আমার কাছে এটাই বেশি ভালো লাগে। ধনে পাতা দিয়ে দিয়েছি। আমার রান্নার প্রায় শেষের দিকে, পানিটা শুকিয়ে গেছে। এখন আরেকটু ভাজা ভাজা করে নেব। তৈরি হয়ে গেল আমার কলার মুচে দিয়ে মাছ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনারা অবশ্যই আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।